নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই পর্বে আমি কথা বলবো যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিরির আধ্যাত্মিক পথে চলবার কিছু উপদেশ নিয়ে। তাই বন্ধুরা শেষ পর্যন্ত আজকের এই আলোচনা শুনতে থাকুন। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিরিকে বলা হতো গৃহী দেবতা, এখনও বলা হয়ে থাকে, বলা হতো নয়, এখনও বলা হয় তাকে গৃহী দেবতা। কারণ তিনি নিতান্তই গৃহস্থ জীবন যাপন করে ঠিক কীভাবে ঈশ্বর সন্ধান করা যায় সেই পথ মানুষকে দেখিয়েছিলেন। গৃহস্থ মানুষদের মধ্যে তিনি আধ্যাত্মিক সাধনার এক সর্বোত্তম পথকে প্রতিষ্ঠা করেছিলেন, সেটি হচ্ছে ক্রিয়াযোগ। আজকে আমরা তারই বলা আধ্যাত্মিক পথে চলবার কিছু উপদেশ আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আধ্যাত্মিক পথ একটি এমন পথ যেখানে চলবো মনে করলেই চলা সহজ হয় না। এই পথে চলবার জন্য আমাদেরকে অনেক কৃচ্ছ সাধন করতে হয়, আমাদেরকে অনেক নিয়মাবলী মেনে চলতে হয় দৈনন্দিন জীবনযাপনে, তবে আধ্যাত্মিক পথে চলবার শুরু করা যায়। আর সেই অভ্যাসগুলোকে প্রতিনিয়ত জীবনে প্রতিষ্ঠিত করতে করতে, জীবনে মেনে চলতে চলতে, তবে আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে জড়িয়ে পেঁচিয়ে ফেলা যায়। এখানে যে আধ্যাত্মিকতার কথা আমি বলছি, এগুলি কেবলমাত্র পুজো আর্চায় সীমাবদ্ধ থাকে না। কারণ আমরা পুজো দিনে কতক্ষণ করতে পারি, এখানে আধ্যাত্মিকতাটা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। প্রতিটা সেকেন্ডই আধ্যাত্মিকতায় আপনি কাটাবেন, ঠিক সেই বিষয়েই আজকের আলোচনা। আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় বাধা কি জানেন? আধ্যাত্মিক পথে চলতে গেলে আমাদেরকে আগে সেই বাধাটাকে দূর করতে হবে। আধ্যাত্মিক পথে চলবার সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের মধ্যে যে অহং বোধ রয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি এই অহং বোধ থাকে, আমাদের অনেক অহংকার, আমরা এই করছি সেই করছি। হয়তো অনেক সময় বলছি যে আমি কিছু করছি না, যা করছেন ঈশ্বর করছেন, কিন্তু পরক্ষণেই দেখা যায় যে আমরা যা করছি বা কখনো যদি কোনো ভালো কাজ করি তার জন্য আমরা বেশ গর্ব বোধ করছি, আমরা আমাদের আচরণের জন্য অহংকার করছি। এই অহংকার বা অহংভাব হচ্ছে আধ্যাত্মিক জীবনের অন্যতম প্রধান বাধা, তাই এটিকে ত্যাগ করতে হবে। অহংকারকে ত্যাগ কী করে করা যায়? নিয়মিত ধ্যান করতে হবে অহংকারকে ত্যাগ করার জন্য। নিয়মিত ধ্যান আপনার অন্তরে আত্মবিশ্লেষণ তৈরি করে, আত্মদর্শন তৈরি করে, আর আত্মদর্শন আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের অন্তরের ত্রুটিগুলি সম্পর্কে সচেতন হই। আর ত্রুটিগুলি সম্পর্কে সচেতন হলেই আমরা সেগুলি নিয়ে সমাধানের পথে এগোতে পারি। তাহলে সেই অহংকে কাটিয়ে ফেলবার জন্য আমাদেরকে ধ্যান করতে হবে। এই পর্বে আমি ছোট করে ধ্যানের একটি প্রক্রিয়া আপনাদেরকে বলছি। অনেক ধরনের ধ্যানের প্রক্রিয়া আছে, কিন্তু অত্যন্ত সোজা, যারা একেবারেই ধ্যানের সঙ্গে পরিচিত নন, যাদের কোনো প্রকার গুরুর সাহচর্য নেই এই মুহূর্তে, তারা এইভাবে এই প্রক্রিয়াটির দ্বারা ধ্যানের পথে যাত্রা শুরু করতে পারেন। এটি সর্বোত্তম পথ নয়, কারণ আসল পথ আপনাকে গুরুই দেখাতে পারবেন। কিন্তু তার আগে আপনি এই পথটি অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে একটি অত্যন্ত আরামদায়ক জায়গায় আপনাকে বসতে হবে। এই আরামদায়ক বিষয়টি কিছুটা আপনার শারীরিক, কিছুটা আপনার মানসিক। যেখানে বসলে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন না, কোনো শব্দ আপনাকে বিপর্যস্ত করবে না, কোনো দ্বিতীয় মানুষ আপনাকে কোনোভাবে জর্জরিত করবে না, মানসিকভাবেও জর্জরিত করবে না, বা আপনি শারীরিকভাবেও জর্জরিত হবেন না। ঠিক সেরকম একটি জায়গা আপনাকে বেছে নিতে হবে। সেই রকম শান্ত পরিবেশে আপনি চুপচাপ বসবেন, চুপচাপ বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন, যেটাকে আমরা বলে থাকি ডিপ ব্রিদিং।
বেশ খানিকক্ষণ ধরে ধীরে ধীরে আপনি নিঃশ্বাস গ্রহণ করবেন, কিছুক্ষণ সেটিকে ধরে রাখবেন, খুব সামান্য সময়, 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত প্রাথমিকভাবে ধরে রাখুন, চেষ্টা করুন 4 সেকেন্ড পর্যন্ত ধরবার, তারপর সেটিকে ছেড়ে দিন ধীরে ধীরে। এই উপায়টি যতবার ইচ্ছা আপনি করুন। এই উপায়টির দ্বারা আপনার শারীরিক সমস্ত চাঞ্চল্যতা সেটি কমে যাবে, মানসিক চাঞ্চল্যতা কমে যাবে, আপনি স্থির হবেন, ধীর হবেন, যেটি ধ্যানের প্রেক্ষাপট তৈরি করে দেয়। তারপর আপনি চুপচাপ বসবেন, কোনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি মনোযোগকে স্থাপন করবেন। প্রাথমিকভাবে আপনার যে ঈশ্বরকে ভালো লাগে তার রূপকে আপনি চিন্তা করবেন, তার রূপ আপনি ভাববেন, তার কথা আপনি ভাববেন, তার সম্পর্কে আপনি যা জানেন সেই বিষয়গুলি আপনি ভাববেন। স্বামী সোমেশ্বরানন্দ এই প্রসঙ্গে একটি উপদেশ দিয়েছিলেন যে ধ্যানে বসে চিন্তনে আপনি ঘুরে আসতে পারেন তীর্থস্থানগুলিতেও, এইগুলিও ধ্যানের মধ্যেকার অঙ্গ, এর দ্বারাও আমরা ধ্যানের উপকার পেতে পারব। চোখ বন্ধ করে থাকাকালীন আপনি মনে মনে চলে যেতে পারেন দক্ষিণেশ্বর, চলে যেতে পারেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে, চলে যেতে পারেন আদ্যাপীঠে, চলে যেতে পারেন মায়ের বাড়ি বাগবাজারে, কিংবা কামারপুকুর জয়রামবাটি, সেখানেও মনে মনে ধ্যানের দ্বারা আপনি ঘুরে আসতে পারেন। দীর্ঘ সময় অতিবাহিত হবে আস্তে আস্তে এই জাতীয় ধ্যানে, এবং এই ধ্যান যখন আস্তে আস্তে আপনার কাটবে তখন সেটি কেটে যাওয়ার পর উপলব্ধি করবেন যে আপনার অন্তরে তখন শুধুই শান্তিপূর্ণ ধীর ভাব বিরাজ করবে। সেই শান্তিপূর্ণ ধীর ভাব আপনার অন্তরে অহংকে দূর করে দেবে, অহং থেকে দূরে নিয়ে যাবে। মন শান্ত হলে আমরা নিজেদের অন্তরটিকে অপেক্ষাকৃত পরিষ্কারভাবে দেখতে পাই, নিজেদের কার্যকলাপগুলি বিচার করতে পারি, ফলে আত্মদর্শন সম্ভব হয় এবং স্ব-অধ্যয়ন করতে হয়, নিজের ত্রুটিগুলোকে নিজেকেই সংশোধন করতে হবে। একেই বলা হচ্ছে স্ব-অধ্যয়ন। সেই ত্রুটিগুলোকে কীভাবে সংশোধন করা যায়, তার জন্য কী জাতীয় জীবন প্রণালী আমাদেরকে বদলাতে হবে, এই সমস্ত কিছুর দ্বারা আমরা আমাদেরকে অহং থেকে মুক্ত করতে পারব। নম্রতা আর অহংকার কখনো একসাথে থাকতে পারে না, আর আধ্যাত্মিক ব্যক্তিকে সর্বদা নম্রতা আর ভালোবাসার মূর্ত প্রতীক হতে হয়। যোগীরা শ্রী শ্যামাচরণ লাহিড়ী এই কথা বলেছেন যে অন্তরে নম্রতা আর অহংভাব দুটো কখনোই একভাবে থাকবে না, যদি নম্রতা থাকে তাহলে সেখানে অহংকারের অস্তিত্ব বিলীন হতে হবে, আর যদি অহংকার আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নিতে হবে যে সেখানে কোনো নম্রতা আপনার মধ্যে নেই। কিন্তু আধ্যাত্মিক পথে চলতে গেলে নম্রতা আপনার অন্তরে থাকতে হবে, আপনার অন্তরে ঐশ্বরিক ভালোবাসার বীজ রোপণ হওয়া থাকতে হবে, ঐশ্বরিক প্রেমের উপলব্ধি থাকতে হবে, আর এই সমস্ত কিছুর মূলে রয়েছে অহংভাবের বিনাশ। তাই অহংভাবের বিনাশ আমাদেরকে করতেই হবে। বন্ধুরা, এই নিয়েই ছিল আজকের আমাদের আলোচনা, কিভাবে আমরা অহংভাব থেকে মুক্ত হতে পারব আর কিভাবে আমরা প্রাথমিকভাবে ধ্যান করতে পারব। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে কোনো নতুন আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন রোজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলের সাথে ভিডিওটি ভাগ করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও আগামীকাল।